आज के থাকছে আপনার জন্য দাদাগিরি কুইজ। আপনি কুইজ খেলার জন্য তৈরি তো? আসুন তাহলে ভিডিওটি শুরু করি। বলুন তো এমন কোন জিনিস আছে যেটা গরমকাল হোক কিংবা শীতকাল সব সময় ঠান্ডাই থাকে? গরমকাল হোক বা শীতকাল বরফ সব সময় ঠান্ডাই থাকে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, এতে আমাদের উৎসাহ বাড়ে নতুন নতুন ভিডিও তৈরি করবার জন্য। বছরে তুমি আমাকে একবার কেনো এবং সারা বছর আমাকে ইউজ করো, তারপরে আমাকে ফেলে দাও, বলো তো দেখি আমি কে? বছরে আমরা একবার ক্যালেন্ডার কিনি এবং সেটাকেই সারা বছর ইউজ করি, তারপর বছর শেষ হয়ে গেলে ফেলে দিই। কোন জিনিসের পা নেই কিন্তু সে খুব জোরে ছোটে, একবার সে চলে গেলে আর কোনো দিন ফিরে আসে না, বলতে পারবেন জিনিসটা কি? তোর হবে সময়। প্রতিদিন নতুন নতুন ধাঁধা কুইজ এবং জিকের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। 100 টাকা থেকে 99 টাকা নিয়ে নিলে কত টাকা বেঁচে থাকবে? তিন অক্ষরের নাম তার মাটির তলায় থাকে, মাঝের অক্ষর বাদ দিলে গাছে ঝুলে থাকে, বলুন তো জিনিসটা কি? কয়লা মাটির নিচে থাকে, কয়লার মাঝের অক্ষর বাদ দিলে হয় কলা, আর কলা গাছে ঝুলে থাকে। বাটির মধ্যে বাটি তার মধ্যে আটি, যে না বলতে পারবে তাকে চিমটি কাটি, বলুন তো উত্তর কি হতে পারে? এই প্রশ্নের উত্তরটা হবে চালতা। গাছ নেই শুধু পাতা, মুখ নেই বলে কত কথা, জীবন সঙ্গী করে নাও যদি পাও তার দেখা। উত্তর হবে পড়বার বই। ৩৬৫ দিন না ঘুমিয়ে একজন মানুষ কিভাবে বেঁচে থাকতে পারে? কারণ সেই মানুষটি দিনে ঘুমায়নি কিন্তু রাতে তো ঘুমিয়েছে। আমাদের কানেতে থাকে, কচু গাছেও থাকে, সেটাকে উল্টে দিলে হয় একটি শস্য দানা, বলুন তো জিনিসটা কি? কানের যে অংশটাতে মেয়েরা কানের পড়ে সেই অংশটাকে বলে কানের লতি, আর কচুরও লতি হয়, আর লতিকে উল্টে দিলে হয় তিল, যা হলো একটি শস্য দানা। দুই অক্ষরের নাম তার বহু লোকে খায়, শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায়, বলুন তো জিনিসটা কি? উত্তর হবে পান। কি ঠিক বললাম তো? আপনি কি বলেন? কোথায় বসলে সামনে এবং পিছনে যাওয়া যায়, ওপর এবং নিচে যাওয়া যায় কিন্তু এগিয়ে যাওয়া যায় না? উত্তর হবে নাগরদোলা চাপলে।
ছোটো বেলায় কালো থাকে, যৌবনে সে লাল, সাদা হয় বুড়ো বয়সে এমনই তার হাল। বলুন তো জিনিসটা কি? উত্তর হবে কয়লা। এমন কোন শব্দ আছে যেটাকে আপনি লিখতে পারবেন কিন্তু পড়তে পারবেন না? আপনি যে ভাষা জানেন না সেই ভাষায় দেখে দেখে যে কোনো শব্দ লিখতে পারবেন, কিন্তু আপনি যেটা লিখলেন সেটা পড়তে পারবেন না।